তো গাইস, এখন এসেছি আমার দিদার বাড়িতে। আপনাদের একটা স্যাড নিউজ দেব। কালী পুজোর ঠিক পরের দিনই আমার দিদা মানে মারা গেছেন। তিনি আর নেই, তাকে ছাড়া এখন এই বাড়িটা দেখব। তাকে ছাড়া একদম ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগে। একটু মঙ্গা টঙ্গাকে বলো না একটু ধরে দিয়ে আস, একটু কষ্ট করে কাউকে বলো, সেজে বুধে তেজে বুধিকে। তো তারই ঘরে আছি, তাকে ছাড়া মানে কেমন একটা লাগছে, মানে কোথায় যেন কি একটা ইনকমপ্লিট লাগছে। দিদা নেই বলি এরকম লাগছে। যাই হোক, যেটা সত্যি সেটাই তো মানতে হবে। চালু করছি ভ্লগ। বন্ধুরা, আমরা এসেছি ভবানীপুর নর্দার্ন পার্কে। পার্কটি ভবানীপুরে। আমার ভাই ক্রিকেট খেলে, আপনারা জানেন, হাওড়া ইউনিয়নে। তো এখানে একজন আছেন যিনি আমার ভাইকে স্পেশাল ক্লাস দেন। আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, তাই চলে এলাম বিকেলে, আমার ভাইকে স্পেশাল ক্লাস দেবে। দেখুন, বন্ধুরা, আগামীকাল 23শে ডিসেম্বর আর পরশু দিন 24শে ডিসেম্বর। তো ক্রিসমাসের কেক তো বানাতে হবে। আমার আগের কেক বানানোর ব্লগটা দেখুন, ওখানে যেই বেকারিতে বানিয়েছিলাম সেখানেই গিয়ে বানাবো। তো কেক বানানোর জন্য ফ্রুটস কিনতে হবে, আর যা যা জিনিস লাগবে সব কিনতে তো হবে। এন্টালি মার্কেট যাবো কিনতে, চলুন। এবার যাবো আজকে কেক বানাতে, চলুন বেকারি যাই। কেকটা মানে আমাদের কেকটা বানাতে এখন টাইম লাগবে, একজনের হচ্ছে। তো আমাদের বাড়িতে আমার ভাই সাজিয়েছে, তো সেই জন্য টুনি লাইট লাগবে, তাই ইন্টালি মার্কেটে যাচ্ছি। সব ক্রিসমাসের মার্কেট।
এখন কেকটা গরম করতে দিয়েছে, ঠিক তিনটের সময় নিতে যাব। কেক তো আপনারা দেখতে পেলেনই, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলে দিন। লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিপ সাপোর্টিং মি গাইস, পরের ব্লগের জন্য তৈরি থাকুন।